नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। एटीके मोहनबागान दलेर प्राक्तन तारका विदेशी प्लेयार डेविड उइलियम्स किन्तु ए लीगेर आजकेर मैचे दुर्दान्त परफरमेंस करलो। हाँ बंधुरा, आईएसएलে এই বছর তিনি কন্টিনিউ করবে এটা যেমন খবর ছিল, মুম্বাই সিটি এফসি দলের হয়ে তিনি কিন্তু আবার খেলতে দেখতে পারবো তাকে, এরকম কিন্তু খবর ছিল। বাট শেষ মুহূর্তে গিয়ে তিনি কিন্তু সিদ্ধান্তে বদল আনে এবং সিদ্ধান্ত বদল নিয়ে তিনি কিন্তু এ লীগে ফিরে যায়, তার দেশের লিগে ফিরে যায় এবং তার পুরনো ক্লাব পার্থ গ্লোরি এফসি দলে সই করেন। তো সেই পার্থ গ্লোরি এফসি দলের হয়ে কিন্তু আজকে নিউক্যাসল জেটসের বিরুদ্ধে তিনি কিন্তু ম্যাচ খেলেছেন। হ্যাঁ, আজকের যে ম্যাচটা হয়েছে নিউক্যাসল জেটস বনাম পার্থ গ্লোরি এফসি, এই ম্যাচের স্কোর হয়েছে 2-1, অর্থাৎ নিউক্যাসল জেটস 2 এবং পার্থ গ্লোরি 1। তো এই ম্যাচে কিন্তু অবশ্যই পরাজয়ের মুখ দেখতে হয়েছে পার্থ গ্লোরিকে, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স কিন্তু অবশ্যই পার্থ গ্লোরি করেছে। কিন্তু এই ম্যাচে 2-1 গোলে নিউক্যাসল জেটসের বিরুদ্ধে তারা কিন্তু ম্যাচটা হেরে যায়। কিন্তু আজকের ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে কিন্তু ডেভিড উইলিয়ামস, কারণ প্রথম দিকে কিন্তু নিউক্যাসল জেটস কিন্তু প্রথম হাফেই 1-0 গোলে লিড নিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, 1-0 গোলে লিড নিয়ে নেয়, তারপরে কিন্তু 1-0 গোলে পিছিয়ে পড়ে পার্থ গ্লোরি এফসি এবং তারপরে তারাও কিন্তু গোল করার জন্য, সমতায় ফেরার জন্য অনেক আক্রমণের পর আক্রমণ করতে থাকে, আক্রমণ তো ফুটবল খেলতে শুরু করে। তারপরে বন্ধুরা তাও তারা ফার্স্ট হাফে কিন্তু গোল পায় না, কিন্তু বন্ধুরা 73 মিনিটের মাথায় কিন্তু গোলের রাস্তা বা গোলের সুযোগ কিন্তু তৈরি করে দেয় ডেভিড উইলিয়ামস। হ্যাঁ বন্ধুরা, প্রথম প্লেইং ইলেভেনে না খেললেও, মানে প্রথম থেকে না শুরু করলেও, দ্বিতীয় হাফে বদলি হিসেবে নেমে তিনি কিন্তু গোলের রাস্তাটা কিন্তু তিনি পার্থ গ্লোরি এফসি দলের হয়ে তৈরি করে দেন। সেখানে বন্ধুরা বক্সের ভিতর একটি বল হেড করার জন্য গেছিল ডেভিড উইলিয়ামস এবং সেই বলটাতে কিন্তু অপোনেন্টের ডিফেন্ডার সরাসরি, মানে পাটা কিন্তু সরাসরি ডেভিড উইলিয়ামসের মুখে মেরেছিল এবং সেখান থেকে ফাউল করে বসে এবং সেখান থেকে কিন্তু সেই ডিফেন্ডারকে রেড কার্ড দিয়ে দেয়। নিউক্যাসল জেটসের ডিফেন্ডারকে কিন্তু রেড কার্ড দেখায় এবং সেখান থেকে কিন্তু পেনাল্টি দেয় অবশ্যই পার্থ গ্লোরি এফসি দলকে রেফারি। কিন্তু সেই পেনাল্টি অবশ্যই ডেভিড উইলিয়ামস নেয়নি, অন্য একজন পার্থ গ্লোরির প্লেয়ার কিন্তু সেই পেনাল্টি মারেন এবং সেখান থেকে গোল করেন এবং 1-1 গোলে কিন্তু সমতায় ফেরায়। কিন্তু সেখানে বড় একটা যে কাজটা করেছেন সেটা কিন্তু ডেভিড উইলিয়ামস করেছেন, পেনাল্টিকে কিন্তু আর্ন করেছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি জানতো যে সেই বলটা হেড করলেও গোলে যাবে না বা গোল হবে না, কিন্তু তাও তিনি হেডে গেছেন। তার ইঞ্জুরি হতে পারতো, বড় একটা ইঞ্জুরি, কারণ পুরোপুরি পাটা কিন্তু অপোনেন্টের ডিফেন্ডের পাটা কিন্তু পুরোপুরি এখানে লাগে, তো সেখানে বড় একটা ইঞ্জুরির মধ্যে পড়তে পারতো ডেভিড উইলিয়ামস। কিন্তু দলের স্বার্থের জন্য কিন্তু তিনি অবশ্যই সেখানে সেই বলটা হেড করতে যায় এবং একটা পেনাল্টি আদায় করে এবং সেখান থেকে 1-1 গোল কিন্তু অবশ্যই পার্থ গ্লোরি করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত একদম 90 মিনিটের পর যে অ্যাডেড টাইম দেওয়া হয়, সেই অ্যাডেড টাইমে 93 মিনিটের মাথায় কিন্তু নিউক্যাসল জেটসের একটি প্লেয়ার কিন্তু গোল করে দেয় এবং যার ফলে কিন্তু শেষ মুহূর্তের স্কোর হয় 2-1, অর্থাৎ নিউক্যাসল জেটস কিন্তু এই ম্যাচ থেকে পুরোপুরি 3টে পয়েন্ট তুলে নেয় এবং 2-1 গোলে পার্থ গ্লোরি দলকে কিন্তু হারিয়ে দেয়। কিন্তু আজকের পারফরমেন্স কিন্তু অবশ্যই ডেভিড উইলিয়ামস দুর্দান্ত পারফরমেন্স করেছে দলের জন্য, কিন্তু দলের স্বার্থে কিন্তু একটা পেনাল্টিও তিনি আদায় করে দেন, কিন্তু সেই পেনাল্টি কিন্তু ডেভিড উইলিয়ামস কখনোই নেয়নি বা ডেভিড উইলিয়ামস কিন্তু কখনোই সেই পেনাল্টি মারেনি, কিন্তু অন্য একজন প্লেয়ার কিন্তু সেখান থেকে গোল করে। তো ডেভিড উইলিয়ামস আজকের ম্যাচের পারফরমেন্স যা দেখলাম, দুর্দান্ত পারফরমেন্স করেছে, তো আগামী দিনে আরও ভালো পারফরমেন্স করবে যেরকমটা এটিকে মোহনবাগান দলের হয়ে আইএসএলে করেছেন এবং তার আগেও যেমন পারফরমেন্স করতেন, সেই পুরনো ডেভিড উইলিয়ামসকে কিন্তু আমরা আবারও ফিরে দেখতে পারবো এ লিগে এই বছর। এ লিগে পার্থ গ্লোরি এফসি দলের হয়ে কিন্তু সেই পুরনো ডেভিড উইলিয়ামসকে কিন্তু তোমরা এবার দেখতে পারবে, কারণ এই ম্যাচ থেকেই তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করা শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচে হয়তো ভালো পারফরমেন্স করতে পারেনি, বাট এই ম্যাচ থেকে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করা শুরু করে দিয়েছে, পরের ম্যাচে হয়তো প্রথম থেকেই কিন্তু শুরু করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অল প্রেস করে নিও।